নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে মেয়েদের ব্রতকথার শ্রাবণ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত লোটন ষষ্ঠী ব্রতের নিয়ম এবং ব্রতকথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রতকথা, একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। লোটন ষষ্ঠীর ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন করা হয়। রমণীরা গর্ভবতী কাল থেকে এই ব্রত করতে পারেন। এই ব্রত যে কোনো স্ত্রীলোক যার সন্তান রয়েছে তিনি করতে পারেন। বন্ধ্যা এবং বিধবাদের এই ব্রত করা নিষেধ আছে। সোম, মঙ্গল, শুক্র এবং শনিবার ষষ্ঠী পড়লে পুজো করতে নেই, কেবল নিয়ম করলেই চলবে। লোটন ষষ্ঠী ব্রতের জন্য যে সকল দ্রব্যের প্রয়োজন হয়, ঘি, আখের গুড়, ফল, ডাব, মিষ্টি, তরকারি। সন্তানের মায়েরা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রত করাবেন। পূজোর দিন অন্ন ভোজন করা নিষেধ আছে। দিনের বেলায় লুচি, তরকারি, মিষ্টান্ন খাওয়ার দোষ নেই, তবে রাত্রিতে ফল, মূল, মিষ্টি, ডাব খাওয়া যেতে পারে, অন্য কিছু খেতে নেই। লুণ্ঠন বা লোটন ষষ্ঠী করার নিয়ম। প্রথমে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হবে। তেল, দই, হলুদ বাটা সকল কিছুই দিতে হবে। কেবল অতিরিক্ত 7টি ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলের কাছে দিতে হয়। পূজোর শেষে মা ষষ্ঠীকে প্রণাম করে ব্রতকথা শুনতে হয়। শুনুন ব্রতকথা। এক বামুনের 6 ছেলে আর তার 6 বউ এবং এক মেয়ে ছিল। সকল ছেলের ছেলে হয়েছে, মেয়েরও 2 ছেলে আছে। শ্রাবণ মাসের প্রথমে মেয়ে তার ছেলেদের নিয়ে বাপের বাড়িতে এসেছিল। শ্রাবণ মাসের 2-1 দিন থাকবে, তারপর আবার শ্বশুর বাড়িতে চলে যাবে। বামুনের সংসার বেশ সুখের ছিল। নাতি নাতনিতে ঘর একেবারে গম গম করত। পাড়ার সকলের তাই দেখে হিংসে হতো। আবার কেউ কেউ বলতো, আহা, মা ষষ্ঠী যেন ডালে ডালে ফল দিয়েছেন। ছেলেরা বউয়েরা সকলে বাপ মা শ্বশুর শাশুড়িকে ভক্তি করত দেবতার মতো। আর ছেলেরাও 2 পয়সা উপার্জন করত, ক্ষেতের ধান এবং পুকুরের মাছ সবই তাদের ছিল। এদিকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, বামনি 6 বউ আর মেয়ে নিয়ে ষষ্ঠী পুজো করতে বসেছে। সকল প্রকার নৈবেদ্য, বাটা, 10 রকম ফল সবকিছুই তারা জোগাড় করেছে। বামনি প্যাটরা খুলে সোনার লোটন বার করতে গিয়ে দেখলো যে 4টে লোটন রয়েছে, 3টে নেই। তাই দেখে বামনির রাগ হলো এবং সকলকে জিজ্ঞাসা করল। সেই কথা শুনে বড় বউ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল, সে কি মা, এতদিন যা যায়নি আজ তা গেল। আমি যদি লোটন নিয়ে থাকি তো আমার 7 ছেলের মাথা খাই। মেয়ে বললে, আমি বাপু বাপের বাড়িতে কদিন থাকি, আর কোথায় কি থাকে তা আমি জানি না, 2 দিন বাদে শ্বশুর বাড়ি চলে যাব। তোমার ঘরের খবর বড় বৌদি সব জানে। বামনি কি আর করে, ক্ষীরের লোটন গড়ে পুজো করল। বড় বউ মনে মনে মা ষষ্ঠীকে সব কথা বলল, মা ষষ্ঠী তুমি তো সবই শুনলে মা, ঠাকুরজি আমার নামে বদনাম করল, তুমি এর বিচার করো। বামনির ছেলেরা সব বাড়ি এসে সকল কথা শুনে বেশ রাগ করল। আবার বড় ছেলে তার বউকে যা মুখে এলো তাই বলল। তাই শুনে বড় বউয়ের মন একেবারে ঘেন্নায় ভরে গেল। সে রাতে আর কিছুই খেল না, ছেলেদের নিয়ে ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ল। সকালবেলা বড় বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে 7 ছেলেই মরে গেছে। তাই দেখে সে কেঁদে উঠল। আর তার কান্না শুনে বামনি এবং তার বউয়েরা এবং মেয়ে ছুটে এলো। সবাই তো দেখে অবাক। অমনি মেয়ে চেঁচিয়ে বলল, দেখলে বড় বৌদির কাণ্ড, নিজে লোটন চুরি করে সাধু সাজছেন, আর মা ষষ্ঠীর সঙ্গে চালাকি করল, 7 ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করল, তার ফল সঙ্গে সঙ্গে পেল।
ননদের কথায় বড় বউ কাঁদতে কাঁদতে বামনির পা ছুঁয়ে দিব্যি করতে লাগলো। ননদ বড় বউয়ের হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আবার কি মাকে খাবে নাকি? এই কথায় বড় বউয়ের মনে খুবই দুঃখ হলো। সে দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে কাঁদতে লাগলো এবং মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার বেশ ধরে ঘরের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে? বড় বউ হাপুস নয়নে কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে চমকে উঠে বলল, মা, ননদ মিছিমিছি আমাকে দোষ দিচ্ছে, আমার কথায় কেউ বিশ্বাস করছে না, আমি চুরি করিনি। এই কথা শুনে বৃদ্ধা বললেন, তুমি বাছা এতগুলি ছেলের মা, তা এও জানো না ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে ছেলের পরমায়ু ক্ষয় হয়? সত্যি হোক মিথ্যে হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবে না, কোনো ভয় নেই। তুমি পূজোর ওখানে যাও, গিয়ে দেখো যে বাঁশপাতা পড়ে আছে, সেই পাতা দিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল সাত ছেলের গায়ে ছিটিয়ে দাও, তাহলে আবার সকলে বেঁচে উঠবে। বৃদ্ধার কথা শেষ হতেই বড় বউ আর তাকে দেখতে পেল না। তখন সে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে এসে পূজোর সেই বাঁশপাতা দিয়ে ঘটের জলে ডোবালো এবং মা ষষ্ঠীর নাম করে সেই জল মরা সাত ছেলের গায়ে ছিটিয়ে দিল। দিতেই সাত ছেলে মা মা করে চেঁচিয়ে উঠল। তাই দেখে বামনি, বামনির ছেলেরা এবং বউয়েরা সকলে আশ্চর্য হয়ে গেল। এদিকে বামনির মেয়ের দুই ছেলে মরে গেল। তাই দেখে মেয়ে তো বুক চাপড়ে কান্নাকাটি করতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, তোর হবে না তো কার হবে? তুই নিজে লোটন চুরি করে বড় বউয়ের নামে দোষ দিয়েছিস, তোর ছেলেরা মরবে না তো কার ছেলে মরবে? তুই যদি বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাস তো বড় বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। সকলে তখন চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সেই সময় বাড়িতে পাড়ার অনেক মেয়েরাও ছিল। ননদ বড় বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইল আর বামনি, স্বামী, দেওর, পাড়ার বউয়েরা সকলে মিলে বড় বউকে অনেক করে আদর করতে লাগলো। তখন বড় বউ বললে, বেশ তো, সেই সোনার লোটন এনে সকলের সামনে দিয়ে দাও। মা ষষ্ঠীর কাছে গলায় আঁচল দিয়ে বলো, হে মা ষষ্ঠী, আর কখনো ঠাকুর দেবতার কোনো জিনিস চুরি করব না। সেই শুনে মেয়ে প্যাটরা খুলে লোটন এনে মার হাতে দিল এবং মা ষষ্ঠীর কাছে মাথা খুঁটে ক্ষমা চাইল। তখন বড় বউ সেই বাঁশপাতা জল দুই ছেলের গায়ে ছিটিয়ে দিতেই ছেলে দুটি বেঁচে উঠল। এই আশ্চর্য ব্যাপার দেখে পাড়ার বউয়েরা এবং ছিয়েরা সকলে বড় বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। তখন বড় বউ সকলকে মা ষষ্ঠীর কথা বললেন। বামনি আর তার ছেলেরা সেই সব দেখে মা ষষ্ঠীর পূজার মাহাত্ম্য এবং মেয়ের দোষের কথা জগতে প্রচার করল। দিন দিন বামনি সংসারে শ্রীবৃদ্ধি হতে লাগল। ব্রতফল। এই ব্রত যে রমণী করে তার ছেলেরা অকালে মারা যায় না। অথ লুণ্ঠন বা লোটন ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত।